আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। দূর কিংবা কাছে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসে এই মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় ইউটিউব প্রোগ্রাম বা ইউটিউব ভিডিও দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এই প্রচণ্ড গরমে লেবু শরবত দূরে রাখে যেসব রোগ, আপনারা জানলে সকলে অবাক হয়ে যাবেন। লেবু এমন একটি ভিটামিন সি জাতীয়, বিশেষ করে সবজি বা ফল যেটাই বলি আমরা, এই লেবু আমাদের কিডনি পাথর থেকে শুরু করে শরীরের বাড়তি কোলেস্টরল এবং বাড়তি টক্সিনগুলো বের করে দিতে সাহায্য করে। প্রিয় দর্শক, সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো এমন একটি গুড ভিডিও, পাওয়ারফুল ভিডিও সকলের জন্য, জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই গ্রীষ্ম সিজনে প্রচন্ড গরমে তাপদাহের ভিতরে লেবু শরবত আপনাকে যে সমস্ত রোগ থেকে দূরে রাখবে, সে বিষয়ে আজকে জানাব। প্রিয় দর্শক, লেবু শরবত একটি আশীর্বাদ। লেবুর ভিতরে রয়েছে এমন সব উপাদান যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। প্রিয় দর্শক, লেবু শরবতের গুণাবলী একাধিকবার গবেষণা দেখা গেছে। লেবু শরবত লিভারের উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানগুলো বের করে দিতে পারে, বিশেষ করে লিভারের যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা সম্পূর্ণ কমে যায়। এবং লেবুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফরফরাস এবং ম্যাগনেসিয়াম। প্রিয় দর্শক, যা দেহের ভিতর থেকে পুষ্টির ঘাটতি দূর করতে এবং ক্ষত সারাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হজমে সাহায্য করে, ত্বক পরিষ্কার করে এবং ওজন কমানোর জন্য এবং লিভার পরিষ্কার এবং মূত্রনালী সংক্রমণ দূর করতে সাহায্য করে, এমনকি ক্যান্সার। তো প্রিয় দর্শক, বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ এবং রক্তচাপকে স্বাভাবিক রাখে এবং মুখের যেগুলো দুর্গন্ধ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ঔষধি গুণে সমৃদ্ধ এই লেবু শরবত। প্রিয় দর্শক, আসল আরো কিছু জেনে নিব কিভাবে তৈরি করবে লেবু শরবত। উপকরণ: পুদিনা পাতা 1 কাপ, লেবু 2 টেবিল চা চামচ, বিট লবণ আধা চা চামচ, বাজার জিরো গুঁড়ো আধা চামচ, চিনি 3 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: একটি ব্লেন্ডারে সকল উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এবার পরিবেশ: গ্লাসে 3টি বরফ দিয়ে নিন। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে গ্লাসের অর্ধেক পরিমাণ পুদিনা লেবুর জুস দিয়ে দিন, বাকি অর্ধেক পানি দিয়ে হালকা হাতে নিয়ে পরিবেশন করুন। এভাবে খেতে পারলে এই লেবু আমাদের টক্সিন, শরীরে কোলন ক্যান্সার, রোগ প্রতিরোধ ক্ষমা, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং শরীরে বাড়তি টক্সিন কমে শরীর চাঙ্গা রাখবে এবং লিভার সুরক্ষা হবে, মুখে রুচি, বদ হজম, পেট পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, লেবুর গুণাগুণ বলে শেষ করা যাবে না। লেবু আমরা সকল সময় অন্তত গরম ভাতের সহিত খাবো, লেবুর রস এমনিতে খাবো, শরবত ছাড়া মাঝে মাঝে খাবো। লেবু আমাদের শরীরের জন্য একটি গুড মেডিসিন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে, বিন্দুমাত্র উপকার আসে, তা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। কলিকাতা হারবাল, এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। এখানে পুরুষ এবং মহিলাদের যাবতীয় গোপন রোগ সহ সব ধরনের রোগের সুচিকিৎসা করা হয় এবং সুপরামর্শ দিয়ে থাকে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকল সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।